গণেশ আসার সাথে সাথে দুর্গাপূজা শুরু হয়। তাহলে গণেশ এলেন, আমাদের এখানে মা দুর্গার শুভ সূচনা, সেই ভাবের গান আমরা জানি। স্বামীজি গিয়েছিলেন, গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি, আমি পূজে গণপতি পেলাম হৈম, ওই চাঁদের মালা যেন চাঁদ সারে সারে, গিরি গণেশ আমার শুভকারী রে, গিরি গণেশ আমার শুভকারী, গণেশ আমার শুভকারী রে, গিরি গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি পেলাম, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, ওই চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী রে, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, কথাটা টপিকে নয়। দেখবেন মেয়েরা তো খুব কাছাকাছি হয়, মেয়েদের কথাবার্তা হয়, কিন্তু মায়ের কোলে দেখবেন গণেশ, এবং গণেশকে সবসময় ছোট রাখা হয়েছে, পিছনে একটি ভাব আছে, কার্তিককে রাখা হয়নি। গণেশ কেমন, গণেশকে গণেশের সরল বিশ্বাস আমরা জানি, বলে পৃথিবী ঘুরে আসো, কার্তিক বীর পুঙ্গ চলে গেলেন পৃথিবী ঘুরতে। গণেশ বললেন শাস্ত্রে লেখা আছে, পিতামাতাই, পিতামাতা বলতে বুঝতে হবে, পিতামাতাই এই ব্রহ্মাণ্ড তার প্রদক্ষিণ করে নিল। এত সংক্ষেপে রাজি হলেন কেন শিব পার্বতী? সরল বিশ্বাস, গণেশ একদম শাস্ত্র বাক্যে সরল বিশ্বাস, সেই জন্য গণেশের সময় শিশু রাখা হয়েছে এবং মায়ের কোলে স্থান পেয়েছে। ভাবতে কি আমাদের যে ওঠা, আমাদের যে জন্ম, আমরা গণেশ বললাম, এ সব সময় পার্বতীর কোলে, সবসময় মায়ের কোলে, আপনি মায়ের কোলেই আছেন। পূজে গণপতি, গণপতিকে পূজলে তাহলে পার্বতী পেলাম, যত ছোট হতে পারবেন তত মার কাছে। পূজে গণপতি পেলাম হৈম গতি, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। গণেশের কল্যাণে ওই গৌরী রাম ভিন্ন বৃক্ষে পাতে আধান, গণেশের কল্যাণে গৌরী রাম ঘরে আনব চণ্ডী, কর্ণে শুনব চণ্ডী, ঘরে আনব চণ্ডী, কর্ণে শুনব চণ্ডী, আসবে কত দণ্ডী,
কর্ণে শুনব চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটো ধারি। দেখুন আমার ভাবে এটা বলছে মনে তো সাধারণ কথা, সাধারণ কথার মধ্যে দাশরথী রায় অসাধারণ সাধক কিনা। বললো কি, গণেশ না এলে দেবী আসবেন না, মা আসবেন না, বলছি চণ্ডী আনবো, বড় বড় পণ্ডিতরা আসবে, সাধু সন্ত আসবে, বড় গ্যাদারিং হবে, কথাবার্তা হবে, চণ্ডী পাঠ হচ্ছে, সপ্তশতী যজ্ঞ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কিন্তু যদি গণেশ না আসে তো মা আসবে না, যাই করো যদি ভিতরে একদম শিশুর মতো সাফ না হয়ে যায় তাহলে চণ্ডী আসুক আর দণ্ডী আসুক। ঘরে আনব চণ্ডী, কর্ণে শুনব চণ্ডী, আসবে কত দণ্ডী জটা জুটো ধারি, কিন্তু গণেশ আমার শুভ কারি রে গিরি, গণেশ আমার শুভ কারি গিরি, গণেশ আমার শুভ কারি রে গিরি, গণেশ আমার শুভ কারি। লক্ষ্মী সরস্বতী শরতের রসসী, মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের রসসী, সুরেশ কুমার সুরেশ কুমার ওই গণেশ আমার, সুরেশ ওই গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয় মন বাড়ি, মিলে তার নাম একবার মিলে তার নাম পূর্ণ মনস্কাম, তিনি বিঘ্নকর্তা বিঘ্নকর্তা সিদ্ধিদাতা, মিলে তার নাম বোঝার আছে, মনস্কাম পূর্ণ না হলে মন শান্ত না হলে মা আসে না, যার এই স্থূল এই গণেশ এই জন্য ভুরি স্থূল রূপ, যার এই স্থূলের চাহিদা এই জগতের চাহিদা না মিটেছে, যার মনস্কাম পূর্ণ না হয়েছে, যার ভিতরে পূর্ণত্ব না এসেছে গৌরী আসে না। মিলে তার নাম পূর্ণ মনস্কাম, সে আসিলে তবে আসে শঙ্করী, সে আসিলে তবে আসে শঙ্করী, গণেশ আমার শুভ কারি রে, গণেশ আমার শুভ কারি, গণেশ আমার শুভ কারি রে, গণেশ আমার শুভ কারি। আমি পূজে গণপতি, পূজে গণপতি পেলাম হৈমতি, পূজে গণপতি পেলাম হৈমতি, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, ওই চাঁদের